ঝিনাইদহ শহরের প্রতিটি শপিং মলে উপচে পড়া ভিড়। এবারেও ঈদবাজারে এসেছে ভারতীয় সিরিয়াল আর অভিনেত্রীদের নামে নানা নকশার পোশাক। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে বিক্রেতারাও পণ্যের পসরা সাজিয়েছেন। কালেকশন এবারে এদের বেশ ভালোই, কিন্তু দাম তুলনামূলক বেশি দেখছি আর কি। ভালো লাগে দাম খুব একটা বাড়েনি, আগের মতোই আছে। দেখা কিনা ভালো, মোটামুটি ভালো কালেকশন আছে। ভারতীয় পোশাকের দাপটে মেহেরপুরের ঈদবাজারে কদর কমেছে দেশি পোশাকের। বাজার দখল করেছে সারারা, ব্যাং ব্যাং টু, সুলতান ও দিলওয়ালে নামের পোশাক। এসব পোশাক কিনতে গুনতে হচ্ছে 2 থেকে 15 হাজার টাকা। দাম নিয়ে বিত্তবানদের নেই তেমন কোনো অভিযোগ, তবে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত আর নিম্ন আয়ের মানুষদের। প্রাইসটা একটু বেশি, বাজেটটা একটু বেশি হয়ে যাচ্ছে। সবাই সবার মতো ইয়ে কিনছে, আমার কাছে লোনটাই বেশি ভালো লাগে। এবারকার কোয়ালিটিগুলো অনেক ভালো, দামের তুলনায় আমাদের নিতে খুবই সুবিধা হচ্ছে। বেচা বিক্রি ভালো জানালেন বিক্রেতারা। আলাদা মতে আসানুরূপ গতবারের থেকে ভালোই বলা চলে, চাহিদা অনুযায়ী আমরা মাল কালেকশন দেওয়ার চেষ্টা করছি। এদিকে পাবনা শহরের সবকয়টি বিপণী বিতানে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা। সব বয়সী ক্রেতাদের পদচারণায় মুখর মার্কেটগুলো। ভারতীয় পোশাকের পাশাপাশি বেড়েছে দেশি সুতি পোশাকের চাহিদা। পছন্দ হলে কিনবো, ঘুরে ঘুরে দেখতেছি। কিছু কিছু দোকানে দামটা একটু বেশি, দাম কমে আছে, জিনিসগুলো খুব ভালো পাইছি। বেচা বিক্রি ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। আগের চেয়ে এবার আমাদের মানে ড্রেসগুলোর নতুনত্ব বেড়েই চলেছে। সীমিত দাম আছে, অনেক কম আর চাহিদাও বেশি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন।